রাজধানীর মিরপুরে সরকারি ঢাকা ডেন্টাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। মহামারী করোনার ভয়াবহ আকার ধারণ করার পর অনেকটা স্থবির হয়ে পড়ে এই হাসপাতালের কার্যক্রম। হাসপাতালের নানা বিষয় নিয়ে কথা হয় সদ্য নিয়োগ পাওয়া পরিচালকের সাথে, জানান তার বিভিন্ন পদক্ষেপের কথা। প্যাথোলজিটা কমপ্লিটলি টেস্ট বন্ধ ছিল, এক্সরে বন্ধ ছিল, অপারেশনের কাজকর্ম চলছিল ধীরগতিতে। সো আমরা আসার পরে কিছু গ্যাস, নাইট্রো অক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস এসব ডেফিসিয়েন্সি ছিল। সো আমরা উত্তর মহল সাথে যোগাযোগ করে সেগুলোর সার্ভিস দেওয়ার পুরোপুরি না পারলেও আমরা চেষ্টা করছি। লকডাউন শেষ হওয়ার পর থেকে আমরা বিশেষজ্ঞ ডাক্তার কর্মস্থলে উপস্থিত থাকছেন। ডেন্টাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বিভিন্ন বিষয় উল্লেখ করে হাসপাতাল পরিচালনায় বিভিন্ন পরামর্শ দেন সাবেক এই পরিচালক। অবহেলিত না থাকে, চিকিৎসা বঞ্চিত না হয়, হাসপাতালটা যে ঊর্ধ্বমুখী হয়, ইমার্জেন্সি কমপ্লেক্স হয় এবং ডরমিটারি যেন হয়, এই ডেন্টাল কলেজ হাসপাতালের উন্নতির জন্য নজর দেন। বড় চ্যালেঞ্জ হলো আমাদের প্যাথোলজি, আমাদের রেডিওলজি, এগুলো চালু রাখতে হয়। অ্যানাস্থেশিয়ায় কাজ করে, অ্যানাস্থেশিয়া যদি না সরায় এদেরকে, এদের পোস্টগুলো যাতে সবসময় পূর্ণ থাকে। রোগীর সেবা নিশ্চিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক উন্নয়ন বিষয়েও কথা হয় বর্তমান ও সাবেক এই পরিচালকদের সাথে। দাবি ওখানে যে হাসপাতালে যে ইমার্জেন্সি কমপ্লেক্স করার যে আবেদন আমরা করেছিলাম, যেটা অভিভুক্ত হওয়ার কথা ছিল, আমি করতে পারিনি। বা আমার মন্ত্রাল থেকে সেটা যদি হতো তাহলে ওইখানে ইমার্জেন্সি কমপ্লেক্স হলে এবং নিরবচ্ছিন্ন একটা চিকিৎসার সুযোগ হইতো। যথাযথ চেষ্টা করছি দ্রুত তার মাধ্যমে সমাধান করে আমরা একটা এটাকে সীমানা নির্ধারণ করে হাসপাতালের যে যতটুকু প্রাপ্য সেই জমিটাকে আমরা ফিরে আনার চেষ্টা করছি। সাইদুর রহমান আবির, মাইটিভি।